আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নিরাপদে আছেন বর্তমান সময়ে বেশ সিলেবাস স্কুল কলেজের সিলেবাস সংস্কার নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে বিশেষ করে আইসিটি নিয়ে একদল চাচ্ছে যে না কোনো ক্লাসে আইসিটি থাকবে না ওটা একটু ঐশ্বিক বিষয় করে দেওয়া উচিত আর কেউ বলতেছে না আইসিটি দরকার আমি কোন পক্ষের আমি যেহেতু এখন দেশের বাইরে চাকরি করি তার মানে আমি একজন ওয়ার্ল্ড ক্লাস সিটিজেন মানে ওয়ার্ল্ড কী কী ডিমান্ড করে সেগুলো মোটামুটি একটু রিয়েলাইজ করতে পারি তো আমরা যেই বর্তমান সামনে যে আমাদের সময় আসছে সেই সময়কে যাতে মোকাবেলা করতে পারি সেই সময়ের ডিমান্ড অনুযায়ী যে আমাদের সিটিজেনদের আমরা তৈরি করতে পারি আমাদের নাগরিকদেরকে আমরা যাতে তৈরি করতে পারি সেই জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে সংস্কার করা উচিত এটা আমি মনে করি এটা আমার অনুমান আর কি আমার অভিমত বলতে পারি তো এই মুহূর্তে যে আইসিটি আছে আইসিটি আমাদের দেশে যে আইসিটি যে বই আছে ইন্টারমিডিয়েটে কিংবা এসএসসিতে এসএসসির যে বই আছে এটাতে কোনো কিছুই নেই জাস্ট স্বাভাবিক একটা ধারণা দিয়ে গেছে এবং ইন্টারমিডিয়েটে যেই বইটি আছে এই বইটি আসলে আমার কাছে মনে হয় না খুব একটা কঠিন একটা বিষয় খুব কঠিন একটা বিষয় ব্যাপার তবে হ্যাঁ কিছু কিছু যেগুলো আছে অ্যালগোরিদম বা বিভিন্ন জিনিস আছে সেগুলো একটু রিভাইজ করা যেতে পারে কিন্তু আমার মনে হয় কি যে চতুর্থ যে শিল্প বিপ্লব আসতেছে বা চতুর্থ ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশনের যুগে যে আমরা বসবাস করতেছি সেখানে আপনার যারা চাকরি পাবেন তারা হচ্ছে যারা আইসিটিতে দক্ষ যারা আইসিটিতে দক্ষ তারাই চাকরি পাবেন বা তারাই কাজ পাবেন বা তারা কাজ ব্যবসায়ী করতে পারবেন কারণ আপনি যেখানেই যাবেন না কেন আপনার সব আপনাকে ইন্টারনেট কেন্দ্রিক বা কম্পিউটার কেন্দ্রিক আপনার নিয়ন্ত্রণ করতে হয় আপনি যেখানে যাই করেন না কেন আপনাকে সিস্টেম অবশ্যই আপনাকে জানতে হবে আজ হয়তো বাংলাদেশে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের হাতে ক্যাশ আমরা যেটা বলি কি ফিজিক্যাল লেনদেন করি বা আমাদের পজ নাই কিংবা আমাদের স্ক্যানার নাই ব্যাঙ্কগুলোতে ঠিক একই অবস্থা কিন্তু সামনে যে এগুলো যে পরিবর্তন হবে না কারণ যুগের সাথে যখন ডিমান্ড হবে তখন সেটা অবশ্যই আপডেটেড হবে কিন্তু সেই জায়গায় আপনি যদি আইসিটি না পারেন সেই জায়গায় আপনি আপনার চাকরিও পাবেন না এবং বাংলাদেশ বিভিন্ন প্রতিষ্ঠানে কি করবে তাদের সেই জায়গাটা ডিজিটালাইজ করার জন্য দক্ষ লোক পাবে না ফলে একটা বিশাল শূন্যতা তৈরি হবে তা আমার মতে আইসিটি বাদ দেওয়া কোনোভাবেই একটি ভালো সিদ্ধান্ত হতে পারে না এটা অবশ্যই রাখা উচিত হয়তো কিছু এদিক সেদিক রিভাইজ করা যেতে পারে কারণ আমাদের দেশে এই যখন কাতারে আসে মানুষ বিভিন্ন জন আসে বলে এসেছে যে আমি কম্পিউটারে পারি যদি জিজ্ঞাসা করে আপনি কী পারেন আমি মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট অফিসে আমি ভালো পারি তো ভাই এখানে মাইক্রোসফট অফিসের ব্যবহার এখানে নাই শুধুমাত্র লেটার টাইপিং পাওয়ার পয়েন্টে তো এখন কোনো ব্যবহারই নেই খুবই কম আর এক্সেলের একটু একটু ব্যবহার আছে সুতরাং এই যে আপনার আপনি যদি বলেন আপনি মাইক্রোসফট অফিস পারেন আপনি কম্পিউটারে কিছুই পারেন না কম্পিউটার মানে হচ্ছে আপনার শুধু মাইক্রোসফট অফিস এক্সেল তা নয় এখানে অনেক কিছু আছে আপনাকে বিভিন্ন অ্যাপস পরিচালনা করতে হবে আপনার সিস্টেমটা আপনার জানা থাকতে হবে অ্যালগোরিদম জানতে হবে ডাটা কালেক্ট করতে হবে বিভিন্ন আছে বিভিন্ন কাজ থাকে এখানে তো আমাদের যারা আছে তারা এখানে এসে জব পায় না কারণ কি তাদের আইসিটিগত নলেজ নেই কারণ আমাদের আবার মজার ব্যাপার আমাদের বাংলাদেশের যেই সব শিক্ষা শিক্ষকরা এই আইসিটি বিষয়ের তুমুল বিরোধিতা করছেন আমার মনে হয় তাদের হয়তো নলেজের একটু ঘাটতি আছে আমি দেখেছি আমার অনেক সহকর্মী আছেন কিংবা আমার অনেক পরিচিত মানুষ আছেন তারা কম্পিউটার ধরতে ভয় পায় কম্পিউটার ধরতে ভয় পায় সুতরাং তারা আইসিটি চাবেন না এটাই স্বাভাবিক কিন্তু যুগের সাথে বা সামনে যে সময় আছে শিক্ষাকে যদি সেই যোগোপযোগী করতে চান তাহলে আপনার আইসিটির কোনো বিকল্প নেই উইদাউট আইসিটি ইউ আর নাথিং ইউ আর এ বি জিরো আপনি ব্যবসায়ী শিক্ষা থেকে আসেন আপনি সায়েন্স থেকে আসেন আপনি যেখান থেকে আসেন না কেন আপনি কম্পিউটার জানেন না দ্যাট মিনস এ বিগ জিরো আপনি যদি বাইরে চাকরি করতে আসেন আপনাকে একটা অপ একটা অ্যাপস পরিচালনা করতে দিবেন আপনি হাওয়ে তাকিয়ে থাকবেন কিংবা আপনার অ্যাপস আপনি যদি ব্যবসা করেন আপনার অ্যাপস পরিচালনার জন্য আপনি অন্য দেশ থেকে লোক হায়ার করবেন ফলে কি হবে আপনার অ্যাপসকে আপনাকে ফাঁকি দিয়ে তিনি সব কিছু নিয়ে চলে যাবেন আপনারা যে বলতেছেন বাংলাদেশের বাইরের রাষ্ট্রের মানুষকে এখানে চাকরি করে কেন কারণ আমাদের যারা আছে তাদের আইসিটি নলেজ নেই খুবই পুয়ার এবং নেপাল এদের চেয়েও আমাদের আইসিটি নলেজ খুবই খারাপ সুতরাং আমার মতামত হচ্ছে আপনি যদি শিক্ষা ব্যবস্থার সিলেবাস কিংবা কারিকুলামেরা সংস্কার করতে চান আইসিটি কে বাদ দেওয়া কোনো বুদ্ধিমানের কাজ হবে না আপনি ভয় পান আমাদের ভয়ের থেকেই যেটা ভয় পাবেন সেটা আপনাকে ভবিষ্যতে কাজ দিবে আর আমাদের যারা শিক্ষক আছেন তাদেরকে অবশ্যই অবশ্যই এগুলার জানা উচিত আপনাদেরকে আপডেট থাকতে হবে আমাদের শিক্ষকদেরকে অবশ্যই যুগে আপনি আমি তখনই শিক্ষক হতে পারবো শেখাতে শিক্ষক মানে হচ্ছে যিনি শেখায় আমি তখনই শিখাতে পারবো যখন আমার কাছে সেই পরিমাণ নলেজ থাকবে স্টুডেন্টের কাছ থেকে বেটার নলেজ যখন আমার থাকবে তখন আমি তাকে শেখাতে পারবো স্টুডেন্ট যদি আমার কাছ থেকে বেশি থাকে তখন আমি ভয় পাবো তখন আমি কি করব তাকে ডোমিনেট করার চেষ্টা করব। সুতরাং আইসিটিকে বাদ দেওয়ার কোনোভাবেই নেবার ইটস গুড ডিসিশন কখন এটা গুড ডিসিশান হবে না কখনোই হবে না আমরা বাংলাদেশে যেটা ডিজিটাল বাংলাদেশ বলি ইটস এ নাথিং ইটস এটা খুবই বিগিনিং অবস্থায় আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম